আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিও হলো এটা, যেখানে আমি লো এন্ড পিসির জন্য সেরা 5টা রেসি গেমসের ব্যাপারে বলেছিলাম। তাই ভাবলাম আরও ভিউজ পাওয়ার জন্য এই ভিডিওর সেকেন্ড পার্ট বানানো যাক। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেরা 5টা অফলাইন রেসিং গেমসের ব্যাপারে বলবো, যেগুলোকে আপনি 2 GB র্যামের পিসিতে কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছাড়া স্মুথলি খেলতে পারবেন। আর সবগুলো গেমের ফ্রি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো লেটস স্টার্ট। নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড 2005 সালে রিলিজ হওয়া একটা ক্লাসিক রেসিং গেম, যেখানে আপনাকে পুলিশ আর অন্যান্য স্ট্রিট রেসারদের সাথে ওপেন ওয়ার্ল্ডে রেস করতে হবে। আপনি চাইলে আপনার গাড়িটিকে ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়া এই গেমে অনেকগুলো রেসিং মোডস আছে, আর এই গেমটাকে প্রায় সব লো এন্ড পিসিতেই স্মুথলি খেলা যায়। নেক্সট গেম হলো বার্নআউট প্যারাডাইস দ্য আল্টিমেট বক্স। এটাও আগের নিড ফর স্পিড গেমের মতো একটা ওপেন ওয়ার্ল্ড রেসিং গেম। এই গেমের সিটি বা ম্যাপের নাম হলো প্যারাডাইস সিটি, আর এই গেমে অনেকগুলো মডার্ন বাইক এবং গাড়ি রয়েছে, যেগুলো দিয়ে আপনি রেস এবং স্টান্টস পারফর্ম করতে পারবেন। তাছাড়া রোড রেজ এবং মার্কড ম্যান এর মতো গেম মোডও আছে, আর এই গেমে মাল্টিপ্লেয়ার খেলার অপশনও আছে। এই গেমটাকে আপনি যে কোনো ডুয়েল কোর সিপিইউ আর 2 GB র্যামের পিসিতে স্মুথলি খেলতে পারবেন। ট্র্যাকম্যানিয়া নেশনস ফর এভার একটা ফ্রি টু প্লে গেম, যেটার মেইন ফোকাস হলো ট্র্যাক বিল্ড আর রেসিং। আপনি আপনার পছন্দ মতো ট্র্যাকস বানাতে পারবেন আর সেগুলো অন্য প্লেয়ারদের সাথে শেয়ার করতে পারবেন, আর ট্র্যাক বানাতে না চাইলে অন্য প্লেয়ারদের বানানো ট্র্যাকসগুলোতে রেস করতে পারবেন। আর যেহেতু এটা অনেক পুরাতন গেম, তাই এটাকেও যে কোনো 2 GB র্যামের পিসিতে জিপিইউ ছাড়া স্মুথলি খেলা যায়। এরপরের রেসিং গেমটা হলো ফ্ল্যাট আউট 2। এটা বেসিক্যালি রেসিং আর ফাইটিং গেমের কম্বিনেশন, কারণ এই গেমে আপনাকে গাড়ি দিয়ে রেস করার সাথে সাথে অপোনেন্টদের সাথে ফাইট করতে হবে। এই গেমে ক্যারিয়ার মোড সহ অনেকগুলো মিনি গেমস আছে, যেমন বোলিং, ডার্টস ইত্যাদি। তাছাড়া এই গেমের গ্রাফিক্স কোয়ালিটিও মোটামুটি ভালো। এই গেমটাকে স্মুথলি খেলার জন্য 1 GB র্যামের পিসি যথেষ্ট। লিস্টের লাস্ট গেম হলো ফর্মুলা 1 2013। এটা রিয়েল লাইফের ফর্মুলা 1 2013 সিজনের উপর ফোকাস করে বানানো হয়েছে। এই গেমে টোটাল 11টা টিম, 22 জন ড্রাইভার্স এবং 19টা রেস সার্কিটস রয়েছে। এই গেমের গ্রাফিক্স কোয়ালিটিও এক কথায় অসাধারণ। তাছাড়া এই গেমের ফিজিক্স এবং ওয়েদার সিস্টেমও অনেক রিয়েলিস্টিক। আর এই গেমে একটা ক্লাসিক মোড আছে, যেখানে আপনি 1980 এবং 1990 সালের ভিন্টেজ গাড়িগুলোকে চালাতে পারবেন। আর এই গেমের সিস্টেম রিকোয়ারমেন্টটা অনেক কম। যদি আপনার পিসিতে 2 GB র্যাম আর যে কোনো ডুয়েল কোর প্রসেসর থাকে, তাহলে আপনি এই গেমটাকে স্মুথলি খেলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল লো এন্ড পিসির জন্য সেরা 5টা রেসিং গেমস। আরও 5টা রেসিং গেমসের সম্পর্কে জানতে বাম সাইডের ভিডিওটাতে ক্লিক করুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।